এখানে নতুন ভাবে এসেছে এক টাকা ভিজিট ডাক্তার দেখা যায় তো টাকার সাথে কোনো সম্পর্ক নাই এখানে এক টাকায় আপু অনেক ফ্রেন্ডলি ভাবে প্রায় দ্বিগুণ বা দেড় গুণ সময় আমাদের দিচ্ছে এটা সত্যিই মানে প্রশংসার দাবি ধরে আমাদের সবাই অনেক চ্যারিটি করে আমাদের বংশের বলতে পারেন মানে সবাই এই বিষয়গুলোতে সবার অনেক বেশি আগ্রহ মানে সমাজসেবা সবাই করতে পছন্দ করে তারপর যখন মনে করেন এই যে ডক্টর হয়ে গেলাম তখন আবু মনে হলো যে ফ্রি ট্রিটমেন্ট দিলে এটা একটু অন্য লেভেলের সেবা হচ্ছে তো সেখান থেকে ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করা আর এই যে এক টাকার বিষয়টা অনেকে জানতে চাচ্ছে যে এক টাকাটা কেন এক টাকাটা মেইনলি আমার চ্যারিটি অর্গানাইজেশনটা আছে একটা ছোট্ট একটা চ্যারিটি অর্গানাইজেশন এটা আমি আমার মানে পড়াশোনা জীবন থেকে এটা চালাই হ্যাঁ মেইনলি করোনার যে সময়টা ছিল সেই সময় থেকে শুরু করছি আমার তিন মেয়ে ডাক্তারি পাস করেছে তারা সকলে এক টাকা ভিজিতে রুগী দেখতে রাজি হয়েছে তো একজন আপাতত বসেছে রুগী দেখছে এক টাকা ভিজিতে আমি চাই জনগণের একটু সেবা জনগণকে একটু মূল্যায়িত করা এক টাকা দিয়ে মানে এত সময় একজন মানে এমবিবিএস ডক্টর দিয়ে এতটা সময় দিবে এটা কখনো ভাবাই যায় না আমরা এক হাজার টাকা বা তার বেশি টাকা দিয়ে যে ভিজিট দিয়ে এমবিবিএস ডক্টরের কাছে যাই সেখানে সর্বোচ্চ যে সময়টা দেখে এখানে এক টাকায় আপু অনেক ফ্রেন্ডলিভাবে প্রায় দ্বিগুণ বা দেড় গুণ সময় আমাদের দিচ্ছে এটা সত্যিই মানে প্রশংসার দাবি ধরে এই আপুর কাছে এসে যেটা বুঝলাম আপু অনেক সময় নিয়ে সব সমস্যাগুলো শুনছে এবং সেগুলো ট্রিটমেন্টগুলো ভালো মতো দিচ্ছে এমন সেবা কেউ দিতে পারে না তোকে আল্লাহ এতখানি মন উদারতা দিয়েছে আর ওই যে সাহস করে বসেছে আল্লাহ মেলা মেহরবানি এখানে নতুনভাবে এসেছে এক টাকা ভিজিট ডাক্তার দেখা যায় তো টাকার সাথে কোনো সম্পর্ক নাই ভালো হলে সম্পর্ক